হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয় অনেক বেশি ভালো আছো। তো আজকে আমি চলে আসলাম খুবই মজার একটি রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছো ভিউয়ার্স, আমি আজকে বিরিয়ানি রেসিপি নিয়ে চলে আসলাম। এটি হচ্ছে চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানিটি আমি আজকে রান্না করব রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে। তো চলো বন্ধুরা, দেখে নিই কীভাবে খুব সহজেই এই বিরিয়ানিটি রান্না করা যায়। এখানে আমি আধা কেজি পরিমাণ পোলায়ের চাল নিয়েছি। এখানে আমি চিনি গুঁড়া চালটা নিয়েছি। চাইলে আপনারা এখানে যে কোনো ধরনের পোলায়ের চাল কিন্তু নিতে পারেন, অথবা বাসমতি চালও নিতে পারেন। তো চালটা আমি ধুয়ে একটা চালনির উপরে পানিটা ঝরতে দিয়েছি। আর এখানে নিয়েছি কিছু বাদাম। এই বাদামটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছি, এতে করে খোসাটা খুব সহজেই ছাড়ানো যাবে। খোসা ছাড়িয়ে বাদামটাকে পেস্ট করে নিতে হবে। আর এদিকে একটি বাটিতে আমি আধা কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। এটা দিয়ে আমরা টক দই তৈরি করে নিব। এখানে আমি দিয়ে দিলাম ভিনেগার। ভিনেগারটা এমনভাবে দিতে হবে যাতে বেশি পাতলা না হয়ে যায়। তো এই তো আমার টক দইটা এখানে তৈরি হয়ে গেল। এভাবে খুব সহজেই কিন্তু আমরা টক দইটা বানিয়ে নিতে পারি। এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। চাইলে আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু সাইজটা করে নিতে পারেন। এবার মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর সেই বেটে রাখা বাদামগুলো। তো এখানে বাদামের পেস্টটা দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব এই তো টক দই, যেটা এখন বানিয়ে নিলাম। এরপর এখানে কিছু মশলা দিয়ে দিব। এতে এখানে আমি নিয়েছি লবণ পরিমাণ মতো, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, আর হচ্ছে 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এখন এখানে দিয়ে দিব আজকের রেসিপির মেন উপকরণ, এতো বিরিয়ানি মশলা। এবার মশলাটা আমি এখানে সম্পূর্ণ ঢেলে দিলাম। এখানে 1 কেজি মাংসের জন্য 1 প্যাকেট রেডিমিক্স মশলা লাগবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এখন 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তো এই বিরিয়ানির মধ্যে মাংসটা কিন্তু চালের ডাবল হবে। আপনি চাইলে চালের সমপরিমাণও দিতে পারেন, তবে মাংসটা চালের ডাবল দিলেই কিন্তু বিরিয়ানিটা খেতে খুব বেশি ভালো হয়। তবে কোনোভাবেই কিন্তু চালের চেয়ে কম হবে না। এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু তেল। দিয়ে এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো এখানে মেশানো হয়ে গেছে। এবার চলে যাব মাংসটা রান্না করতে। তো চুলা একটি প্যান বসিয়ে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। প্রায় আধা কাপের মতো তেল দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে এবার নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে রেখে দেব ব্যারেস্তার জন্য। এখন এখানে সেই ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নেড়ে চেড়ে মাংসটাকে খুব ভালো করে রান্না করে নিব। কেউ চাইলে এখানে গরুর মাংস অথবা খাসির মাংসটাও কিন্তু নিতে পারে। তো এভাবে নেড়ে চেড়ে মাংসটাকে রান্না করে নিব। অনবরত নেড়ে চেড়ে মাংসটাকে রান্না করতে হবে, নয়তো নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। এই তো এখানে মাংসটা রান্না করা হয়ে গেছে। এখন মাংসটা নামিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার সাথে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ঘি। এ তো এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এখানে শুধু তেল অথবা শুধু ঘি দিয়েও কিন্তু পোলাওটা রান্না করে নিতে পারে। এখন এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে একটু
ভেজে নেব আর সাথে এখানে দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা লবঙ্গ এলাচ আর হচ্ছে দারচিনি তো কিছুটা ভেজে নেওয়ার পরে এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম কেউ চাইলে শুধু আদা বাটাটাও কিন্তু দিতে পারে এখন এখানে সামান্য পরিমাণে কিছু গোটা জিরা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো লবণটা দিয়ে এবার নেড়েচেড়ে আরো কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিব তো পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেলে এখন এখানে সেই ধুয়ে রাখা পানি ঝরানো পোলায়ের চালটা দিয়ে দিলাম এখন নেড়েচেড়ে পোলায়ের চালটাকে একটু ভেজে নিব যাদের বিরিয়ানিটা খুব ভালো করে ফোটে না মাছখান থেকে কাঁচা থেকে যায় তাদের জন্য কিন্তু আজকের এই বিরিয়ানি রেসিপিটা এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি একদম ফুটন্ত গরম পানিটা আমি এখানে দিয়ে দিলাম কেউ চাইলে এখানে পানিটা মেপেও দিতে পারে এখানে প্রায় 3 থেকে 3.5 কাপের মতো পানি দিলেই কিন্তু হবে এরপর এখানে আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ আমি দিয়ে দিলাম চাইলে এখানে লিকুইড দুধও কিন্তু দেয়া যাবে সেই ক্ষেত্রে পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে তখন পানিটা একটু কম দিতে হবে এবার নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি তো ঢাকনা দেওয়ার পরে প্রায় 5 থেকে 6 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি এই তো দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে এখন নেড়েচেড়ে একটু আবার ঢেকে দেব এই তো ঢাকনা দিয়ে দিয়েছি আর এই সময় চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে কেউ চাইলে এই সময় প্যানের নিচে একটি তাওয়া বসিয়ে দিতে পারে এতে করে পোলাওটা খুব ভালো করে ফুটে যায় তো এখানে আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি অনেকেই পোলাওয়ের মধ্যে পানিটা থাকা অবস্থায় মাংসটা দিয়ে দেয় সেই ক্ষেত্রে কিন্তু পোলাওটা একদম চালচাল থেকে যায় ফোটে না তো আমার মতো এই রকম পোলাওটা একেবারে রান্না করার পরে যদি মাংসটা কেউ মিশায় তাহলে কিন্তু বিরিয়ানিটা খুব ভালো ফোটে সেই ক্ষেত্রে কাঁচা থাকার ভয় থাকে না তো এবার মাংসটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা কিশমিশ আর 12 থেকে 15টার মতো কাঁচা মরিচ দিয়ে এবার ঢাকনা দিয়ে দিলাম তো বেশ কিছুক্ষণ পরে আমি আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি দেখুন এখানে বিরিয়ানিটা কিন্তু প্রায় হয়ে আসছে তো এভাবে নেড়েচেড়ে আমি উপরের বিরিয়ানিগুলো নিচে দিয়ে দিচ্ছি আর নিচের গুলো উপরে এতে করে সবগুলো বিরিয়ানি খুব ভালো করে ফুটে যাবে দিয়ে এবার ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রাখার পর আমি বিরিয়ানিটা নামিয়ে নিয়েছি এই তো দেখুন ভিউয়ার্স বিরিয়ানিটা আমি সার্ভ করে দিয়েছি দেখুন ভিউয়ার্স বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে এভাবে ঝটপট রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে আমরা কিন্তু আসছে ঈদে খুব সহজে বিরিয়ানিটা রান্না করে নিতে পারি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ